আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিকটা হলো হাউ টু বি আ ওয়েট ইন বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিকটা হলো হাউ টু বি আ ওয়েট ইন বাংলাদেশ। বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষার প্রবর্তনটা কিন্তু অনেক আগেই হয়েছিল, আর এই শিক্ষার প্রবর্তনটা হয় 1947 সালে, যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে যায়। ঠিক সেই সময় 1947 সালের 7ই ডিসেম্বর ভেটেরিনারি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে কুমিল্লাতে একটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করা হয়, যেটি 1950 সালে ঢাকায় স্থানান্তর করা হয় এবং 1955 সালে ঢাকা থেকে এটিকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। এবং 1961 সালে এই ইউনিভার্সিটি, এই কলেজটিকে ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটি নামে নামকরণ করে একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়, যেটি দেশভাগের পর মানে 1971 সালের পরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি নামে প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশে মোট 13টি প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভেটেরিনারি ডিগ্রি প্রদান করা হয় থাকে। তো এই 13টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি হচ্ছে কলেজ, 1টি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যেটা ভেটেরিনারি ডিগ্রি প্রদান করে থাকে, এবং বাকি 10টি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। এবার আসুন জানা যাক অন্যান্য ইউনিভার্সিটিগুলোর নাম কী কী। অন্য ইউনিভার্সিটিগুলো হলো সিলেট কৃষি ইউনিভার্সিটি বা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটি 1994 সালে সিলেট গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং সিলেট এই 2006 সালে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির নামে প্রতিষ্ঠা লাভ করে। এরপর আসি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে। এই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি 1996 সালে চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ নামে প্রতিষ্ঠা হয়, এবং 2006 সালে এই কলেজটিকেও সিলেট কৃষি ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয়। এছাড়াও রয়েছে শের-ই-বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটি ভেটেরিনারি ডিগ্রি প্রদান করে থাকে। এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি, মোহাম্মদ দানেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এই এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভেটেরিনারি ডিগ্রি প্রদান করে হয়ে থাকে। এছাড়াও রয়েছে একটি প্রাইভেট ইউনিভার্সিটি, যেটি হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় এবং এটি ঢাকার সাভারে অবস্থিত। এছাড়া 2টি কলেজ রয়েছে, সেই 2টি কলেজ হলো সিরাজগঞ্জ গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ এবং ঝিনাইদহ গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ। তো চলুন জানা যাক বর্তমানে বাংলাদেশে কী কী ভেটেরিনারি ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। বিএইউ বা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ডিভিএম এবং বিএসসি ইন অ্যানিমাল হাজবেন্ডারি নামে 2টি ডিগ্রি প্রদান করে থাকে। এর মধ্যে ডিভিএম সেটা হচ্ছে চিকিৎসাবিদ্যা, বিএসসি ইন অ্যানিমাল হাজবেন্ডারি নামে যে ডিগ্রিটা রয়েছে সেটি হচ্ছে পশুপালন বিদ্যা। আর এই বিএসসি ইন অ্যানিমাল হাজবেন্ডারি ডিগ্রি হচ্ছে 4 বছরের এবং ডিভিএম ডিগ্রিটি 5 বছরের 6 মাসের ইন্টার্ন সহ, এবং এই ইন্টার্নশিপে স্টুডেন্টদেরকে যথেষ্ট সম্মানই প্রদান করা হয়। তো এবার চলুন জানা যাক বিএসসি ইন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি নিয়ে কোন কোন ইউনিভার্সিটি ডিগ্রি প্রদান করে। শের-ই-বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি, গণ ইউনিভার্সিটি যেটি একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের, সিরাজগঞ্জ গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ, এই ইউনিভার্সিটিগুলো, এই কলেজ এবং ভার্সিটিগুলো বিএসসি ইন অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদান করে থাকে। এছাড়াও ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমাল হাজবেন্ডারি ডিগ্রিটাকে সমন্বিত করে ডিভিএম ডিগ্রি নামে একটি ডিগ্রি প্রদান করা থাকে। যে যে ইউনিভার্সিটিগুলো সেগুলোর নাম হলো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটিগুলো 5 বছরের ডিভিএম ডিগ্রি প্রদান করে থাকে, যেখানে 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ। ডিগ্রি সম্পর্কে তো জানা হলো, এবার চলুন জানা যাক এখানে কীভাবে ভর্তি পরীক্ষা হয় এবং কীভাবে এদের আবেদন প্রক্রিয়া সেই সকল বিষয় সম্পর্কে। তো ভর্তি প্রক্রিয়াগুলো 7টা ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি মিলে গুচ্ছ পদ্ধতিতে কৃষি অ্যাডমিশন টেস্ট বা কৃষি পরীক্ষা নিয়ে থাকে। তো এই 7টা ইউনিভার্সিটি হলো এগ্রিকালচার ইউনিভার্সিটি, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, পটুয়াখালী
সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো মিলে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে। তো এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে যে যে রিকোয়ারমেন্টসগুলো দরকার সেগুলো হলো টোটাল জিপিএ 8 থাকতে হবে, মানে এসএসসি এবং এইচএসসি এর জিপিএ মিলে মিনিমাম 8 থাকতে হবে, এবং ইন্ডিভিজুয়াল জিপিএ থাকতে হবে 3.5 করে। এবং এইখানে যে যে বিষয়গুলোর ওপর পরীক্ষা নেওয়া হয়ে থাকে সেগুলো হলো ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। এবার আসুন জানা যাক হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে কীভাবে আবেদন করতে হয় বা এই আবেদন করার জন্যে কী কী যোগ্যতা অর্জন করতে হয়। তো এখানে এসএসসি এবং এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি 3.5 অ্যাটলিস্ট পেতে হবে, এবং টোটাল জিপিএ থাকতে হবে 7। এবং এইখানে যে যে বিষয়গুলোর উপর ভর্তি পরীক্ষা নেওয়া হয় সেগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ। এখানে 25-25 করে নাম্বার থাকবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে, এবং এখানে সেকেন্ড টাইমাররাও আবেদন করতে পারে। তো এবার চলুন জানা যাক রাজশাহী ইউনিভার্সিটি সম্পর্কে। রাজশাহী ইউনিভার্সিটিতে ন্যূনতম জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 3.5 করে পেতে হবে, এবং টোটাল জিপিএ 8.5 পেতে হবে। এবং এখানে যে 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 বিষয়গুলোর উপরে পরীক্ষা নেওয়া হয়ে থাকে সেগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বায়োলজি এবং আইসিটি। তো এখানে একটা ব্যাপার হলো যে এখানে শুধু বায়োলজিতে অংশ নেওয়া যায়, আবার শুধু ম্যাথেও অংশ নেওয়া যাবে, এবং ম্যাথ এবং বায়োলজি দুটোতেই অংশ নেওয়া যাবে। তো এখানে ভেটেরিনারি অনুষদে পড়তে হলে বায়োলজি, শুধু বায়োলজি অথবা ম্যাথ এবং বায়োলজি দুটোতেই অংশ নিতে হবে, এবং এখানে এমসিকিউ এবং রিটেন দুটো পার্টেরই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তো এবার শুন জানা যাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ভর্তি হতে বা আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন। এখানে এসএসসি এবং এইচএসসি জিপিএ টোটাল লাগে 6.5 উইথ ফোর্থ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় সহ। এবার আসি গণ ইউনিভার্সিটি বা গণ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের জন্যে কী কী যোগ্যতা লাগে। সেগুলো হলো এসএসসি এবং এইচএসসি জিপিএ 2.5 মিনিমাম থাকতে হবে। এবার চলুন জানা যাক সিরাজগঞ্জ গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজে ভর্তির আবেদন যোগ্যতা কী কী। তো এখানে ভর্তি হতে হলে বা আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই 3.0 জিপিএ থাকতে হবে, এবং এর উপরে 3.0 বা 3.0-এর উপরে থাকতে হবে জিপিএ, এবং টোটাল জিপিএ 7 থাকতে হবে। তো এবার আসি জানা যাক ঝিনাইদহ গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজে আবেদন করতে হলে কী কী যোগ্যতার প্রয়োজন হয়। তো এখানে আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3.0 করে ইন্ডিভিজুয়ালি পেতে হবে, এবং টোটাল জিপিএ 6.5-এর উপরে থাকতে হবে। আর এখানে যে যে বিষয়গুলোর উপর পরীক্ষা নেওয়া হয় সেগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড ইংলিশ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই গিভ মি এ থামস আপ অ্যান্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভেটেরিনারিয়ান কীভাবে হওয়া যায় এই ব্যাপারে কিছুটা হলেও আমি আজকের ভিডিওর মাধ্যমে ধারণা দিতে পেরেছি। তো যদি তারপরও যদি আপনাদের কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলো দেবার। তো আজকে এই পর্যন্তই, আমি অথই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে অন্য কোনো দিন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।